বন্ধুরা, সবাইকে স্বাগতম বাংলা ইউটিউবারে। আমি বদরুল আলম। আজ আমরা আপনাদের নিয়ে যাব বরিশালের প্রত্নতাত্ত্বিক স্থাপনা কমলাপুর মসজিদে। এটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামে অবস্থিত। ইট দিয়ে বানানো মসজিদটি একটি নিচু জায়গায় অবস্থিত এবং দেখতে আয়তাকার। এর আয়তন 17.22 মিটার × 8.8 মিটার। মসজিদের পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে মোট 5টি প্রবেশপথ রয়েছে। পূর্ব পাশের প্রবেশপথটি অনেকগুলোর চেয়ে কিছুটা বড় হলেও এটি বেশি প্রাধান্য পেয়েছে। মসজিদের কিবলার দিকে তিনটি অর্ধ অষ্টভুজ মিহরাব আছে। এর মধ্যে মাঝখানকার মিহরাবটির বাইরের দিকে অবিক্ষিপ্ত এবং দুপ্রান্তে দুটি ছোট অষ্টভুজ বুরুজ রয়েছে। ইটের তৈরি এই মসজিদকে খিলানের সাহায্যে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি ভাগে একটি করে কন্দাকৃতির আকারের গম্বুজ রয়েছে। সুলতানি বৈশিষ্ট্যের পোড়ামাটির কাজ দিয়ে মসজিদটি সাজানো হয়েছে। প্রবেশপথের আয়তাকারে পেঁচানো ফুলের নকশা, গোলাপ নকশা, জালি নকশা প্রভৃতি মোটিফ সম্বলিত পোড়ামাটির ফলক দিয়ে সাজানো হয়েছে। প্রধান প্রবেশ পথে যে শিলালিপি ছিল তা বর্তমানে হারিয়ে গেছে। স্থানীয় ব্যক্তিদের তথ্য অনুসারে এটি মাসুম খানের কীর্তি বলে মনে করা হয়। এর নির্মাণ রীতি দেখে মসজিদটিকে 17 শতকের শেষ ভাগের কোনো ইমারত বলে ধারণা করা হয়।